আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বহুশ্রুত ছোটবেলার স্মৃতি বিজড়িত কবিগুরুর এই ছোট নদীর উৎপত্তিস্থল সেই শান্তিনিকেতন। শান্তিনিকেতনের সাথে বাঙালির মনের টান অবিচ্ছিন্ন। সেই টানেই বসন্ত উৎসব হোক বা দুদিন ছুটি পেলেই বাঙালি ছুটে যেতে চায় শান্তিনিকেতনে। আর বর্তমানে পর্যটকদের কাছে শান্তিনিকেতনের মূল আকর্ষণ হয়ে উঠেছে সোনাঝুরির হাট বা খোয়াইয়ের মেলা। শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশ ছাড়িয়ে খোয়াইয়ে প্রবেশ করলেই চোখে পড়বে একটা লেখা, খোয়াই বনের অন্য হাট। যদিও এই হাট আর বনের হাট নেই, শুধু বনের জায়গা শেষ করেই এর পরিসর রাস্তা পর্যন্ত চলে এসেছে কবেই। আগে এটি শনিবারের হাট বলেই শুরু হয়েছিল বছর কুড়ি আগে বনদপ্তরের জমিতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। মূলত মহিলারাই নিজেদের হাতে তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে বসতেন সে হাটে। আগে শনিবার ছিল পূর্ণ হাট এবং রবিবার ছিল ভাঙা হাট। বিগত কয়েক বছরে হাটের যে চেহারা গেছে বদলে, শুধু শনিবারই নয়, সারা সপ্তাহ জুড়েই বসে এখন সে হাট। আর বনাঞ্চল ছাপিয়ে রাস্তার উপর ও মাইলের পর মাইল বিস্তৃত সেই হাট। তবে শনিবার ও রবিবার জনসমুদ্রের ঢল নামে সে হাটে। ভিড় ও মেলা সংক্রান্ত রাস্তায় যানজট সামলাতে প্রশাসনকে তটস্থ থাকতে হয় শনিবার। কোপাই নদীর ধারে বসে এই হাট। খোয়াই একটি ভৌগোলিক গঠন, খয় শব্দ থেকে যার উৎপত্তি। এই খোয়াই শব্দটি বায়ু ও জলের কারণে নিয়মিত ক্ষয়ের ফলে ক্ষুদ্র উপত্যকাগুলির এই ভৌগোলিক গঠন। একদিকে শ্যামবতী খাল ও অন্যদিকে বীরভূমের লাল ল্যাটেরাইট মাটিতে গজিয়ে ওঠা সোনাঝুরি গাছের বন দ্বারা বেষ্টিত, পাশেই আঁকা বাঁকা কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় প্রিয় স্থান ছিল এটি। প্রকৃতির টানে বারে বারেই ছুটে যেতেন এই খোয়াইয়ের ধারে। তার অনেক সৃষ্টিতেও সেই ছোঁয়া পেয়েছি আমরা। তখন যদিও ছিল না এই সোনাঝুরির হাট, শুধু বিশ্বকবিই নন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথাও খোয়াই নদী দ্বারা অনুপ্রাণিত। লাল মাটিতে উন্মুক্ত মেলা এটি, শাল সেগুন ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত স্থান। সোনাঝুরি আক্ষরিক অর্থে স্বর্ণের ফোঁটা। শীতকালে সোনাঝুরি গাছের ছোট ছোট হলুদ ফুলগুলি যখন ঝরে পড়ে, পুরো বনে মনে হয় সোনার ঝর্ণা বয়ে যাচ্ছে। শান্তিনিকেতনের অতীত ঐতিহ্যের পাশাপাশি নতুনত্বের সাথে বিনোদন সবই পাবেন এই হাটে। প্রকৃতির খোলা আকাশের নিচে কেনাকাটা করতে যেমন ভালো লাগবে, তেমনি হাটের অন্যতম আকর্ষণ বলতে পারেন বাউল গান। একতারা সহযোগে বাউল গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনই আসে যায়, বা উদাত্ত কণ্ঠে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। নেই কৃত্রিমতা, নেই বাজনার আড়ম্বর, আছে শুধু মাটির টান, সংস্কৃতির ছোঁয়া। জায়গায় জায়গায় বাউলদের দল, পাশেই সাঁওতালি উপজাতিদের লোকনৃত্য। এহেন প্রকৃতির বুকে লোকসংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। জায়গায় জায়গায় এই সাঁওতালি উপজাতির মেয়েরা দলবদ্ধ হয়ে সুন্দর পোশাক পরে, মাথায় কলসি নিয়ে, আর পুরুষেরা ধামসামাদল বাজিয়ে পরিবেশন করেন স্থানীয় নৃত্য। আপনিও যোগ দিতে পারেন সেই দলে। নাচ জানা থাক বা না থাক, হাতে হাত ধরে ছন্দে ছন্দে পা মেলানোর যে আনন্দ তা অবর্ণনীয়। আর একটি বিষয় না বললেই নয়, তাদের আন্তরিকতা। নিজস্ব কোনো দাবি নেই তাদের, তবে সকাল থেকে বিকেল অবধি তাদের অক্লান্ত পরিশ্রমই তাদের জীবিকা। খুশি হয়ে যাই দেবেন, খুশি মনে তারা নেবেন, আবদার জানায় তাদের সাথে সেলফি তোলার। কেনাকাটার মূল আকর্ষণ হিসেবে পাবেন বাটিক স্টাইলের চাদর, ব্লাউজ পিস থেকে বিবিধ জিনিস, কুর্তা শার্ট পাঞ্জাবি প্লাজো, কাঁথা স্টিচের কাজ, নকশি কাঁথা, ব্যাগ পার্স, হস্তশিল্প, কাপড়ের গহনা, পিঠেপুলি ও আরও নানাবিধ জিনিস। প্রতিটি জিনিসই বেশ সস্তা এবং পছন্দসই। হাটের টানে দূর দূরান্ত থেকে মানুষ হাজির হয় এই হাটে। রাত্রিযাপন বা দিনে গিয়ে দিনে ফেরা
সবই চলে এই হাটকে কেন্দ্র করে।